হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের একটি ধারার ফ্লোচার্ট অঙ্কন করা শেখাবো আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ে, অর্থাৎ প্রোগ্রামিং ভাষা থেকে। জাস্ট তোমরা যদি শুধু মনোযোগ সহকারে দেখো তাহলে এই ধারাটির ফ্লোচার্ট তো পারবেই, এমনকি যেভাবেই যে কোনো ধারার ফ্লোচার্ট তুমি সহজেই তৈরি করতে পারবে। বইতেও ধারার ফ্লোচার্ট দেওয়া আছে, কিন্তু বইয়ের চাইতে কয়েক গুণ সহজ করে আমি তোমাদেরকে এখন বুঝিয়ে দেব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত কয়েকদিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারিনি, একটু ব্যস্ততার ভিতরে ছিলাম। ব্যস্ততা হচ্ছে অনলাইনে ক্লাস করানোর জন্য একটা ছাদের উপরে একটা আলাদাভাবে একটা ঘর তৈরি করতেছিলাম, আর তো সেই ঘর তৈরি করতে গিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, যার কারণে গত এক সপ্তাহ ধরে ভিডিও আপলোড করতে পারিনি। তো তোমরা চাইলেও কিন্তু অনলাইনে ক্লাস করতে পারো, আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারো। পুরো আইসিটি বই সামান্য টাকার বিনিময়ে আমি তোমাদেরকে কোর্স কমপ্লিট করে দিব। তো যাই হোক, আমি তোমাদের এখন এই ধারাটির ফ্লোচার্ট অঙ্কন করে দেখাচ্ছি। একটু দেখো, আমি এটা তোমাদেরকে এখন বুঝাবো, একটু সহজ করে বোঝানোর জন্য একটা গল্প আকারে একটা ফ্লোচার্ট তৈরি করি। দেখো, আমরা এই ধারাটির ফ্লোচার্ট এই পাশে তৈরি করব, আর এই পাশে তোমাদের মনে রাখার জন্য কীভাবে এই ফ্লোচার্টটি সহজে মনে রাখবে তার একটা কৌশল দেখাচ্ছি। আচ্ছা, ধরো 1, 2, 3 বলছিলাম যে যদি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে শুধু এই ধারা না, যে কোনো ধারার ফ্লোচার্ট তুমি তৈরি করতে পারবে। প্রথমে আমরা ধরো উত্তর লিখলাম, ফ্লোচার্ট তৈরি করব। তো ফ্লোচার্টের প্রথমে শুরু করব, তো শুরু প্রতীক হচ্ছে একটু ডিম আকৃতি, ভিতরে লিখলাম স্টার্ট। ওকে, আচ্ছা, স্টার্টের পর আমরা ইনপুট নিব, তো এই ধারার ক্ষেত্রে আমরা ইনপুট এন লিখব, ইনপুট এন। ওকে, আচ্ছা, কীভাবে মনে রাখবে তার জন্য আমি একটা ফ্লোচার্ট করাচ্ছি, তারপরে আমি ধারাটা ফিরে আসতেছি, কারণ আমি যদি এখানে করাই দিই তোমরা সহজে বুঝতে পারবে না। দেখো, জাস্ট এই একটা ফ্লোচার্ট শুধু মনে রাখবে, তাহলে যে কোনো ধারার ফ্লোচার্ট তোমরা পারবে। ধরো আমি এখানে তোমাদের চা বানানো শেখাবো এই ফ্লোচার্টের মাধ্যমে। আমরা লিখলাম যে শুরু করি। আচ্ছা, শুরু করার পরে এখন এই চা বানাতে কী কী প্রয়োজন তোমাদের, অর্থাৎ এটা হলো ইনপুটের ঘর। আমরা জানি ফ্লোচার্টের ইনপুটের ঘর হচ্ছে কি, সামন্ত্রিক। তো সামন্ত্রিকের মধ্যে, অর্থাৎ তুমি চা বানাবে, ধরো এখন চা বানাতে তোমার কী কী প্রয়োজন, যা যা প্রয়োজন আমরা ঠিক তাই এই ঘরের ভিতরে লিখব। তো ধরো চা বানাতে ধরো আমাদের কী, চিনি, তারপর যদি দুধ চা খেতে চাও তাহলে দুধ, চাপাতি, কেটলি ইত্যাদি। তো আমরা এখানে লিখলাম ধরো কেটলি, চিনি, চাপাতি, তারপরে ধরো পানি ইত্যাদি। তো এরপর আমাদের এখন কি করণীয়, এখন আমরা প্রক্রিয়াকরণের ঘর নিব। প্রক্রিয়াকরণ ঘরে আমরা লিখলাম যে কেটলি হিটারে বসাই, কেটলিটি হিটারে বসাই। ওকে, আচ্ছা, এরপর আমাদের কাজ কি, ওই যে হিটারে বসেছি সেই হিটারের সুইচ অন করব, সুইচ অন করি। ওকে, আচ্ছা, এরপরে আমরা সংযোগ দিলাম, সংযোগ দিয়ে আমরা সিদ্ধান্ত নিব। সিদ্ধান্ত আমরা জানি যে ফ্লোচার্টের সিদ্ধান্ত হচ্ছে রম্ভস আকৃতি, তো এর ভিতরে লিখলাম পানি কি গরম হয়েছে, পানি কি গরম হয়েছে। আচ্ছা, ধরো আমি এখানে অ্যারো চিহ্ন দিলাম, এখানে অ্যারো চিহ্ন দিলাম, এখানে আবার আউটপুট, অ্যারো চিহ্নতে কী লিখতে হবে সেটা আমি বোঝাচ্ছি। এখানে লিখলাম চা কাপে ঢালি, চা কাপে ঢালি। তারপরে যদি চা কাপে ঢালা হয়ে যায় তাহলে তো আমাদের কাজ শেষ, তাই না? আমরা তারপরে শেষ করব, শেষ করি। ওকে, আচ্ছা, এখানে লিখব আমি পানি কি গরম হয়েছে, যদি উত্তর হয় না, উত্তর যদি হয় না তাহলে আমরা আবার সুইচ অন করে অপেক্ষা করব। ওকে, আচ্ছা, আর এখানে দেখো পানি কি গরম হয়েছে, যদি উত্তর হয় হ্যাঁ, উত্তর যদি হয় হ্যাঁ তাহলে চা কাপে ঢালি এবং ঢালে আমরা খাবো, অর্থাৎ শেষ করব। ঠিক এই যে আমি একটা ফ্লোচার্ট দেখালাম, এই ফ্লোচার্টটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে যে কোনো ধারার ফ্লোচার্ট তুমি আর ভুলবে না। জাস্ট এই একটি ফ্লোচার্ট দিয়েই তুমি সকল ধারার ফ্লোচার্ট তৈরি করতে পারবে। কীভাবে তৈরি করতে পারবে দেখো, আমরা ইনপুট এন লিখলাম, ইনপুট এনের পর ঠিক আমরা এইভাবে একটা প্রক্রিয়াকরণ ঘর নিলাম, তারপরে আর একটা প্রক্রিয়াকরণ ঘর নিলাম। আমি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে করবে, সংযোগ দিবা, তারপর হচ্ছে এখানে রম্বস দিবা, রম্বস দেওয়ার পরে আবার তোমরা আউটপুটের ঘর দিবা, আউটপুটের ঘরের পরে আমরা শেষ করে দিব, এন্ড। ওকে, এই যে দেখো, এই যে রম্বস থেকে
ঠিক সেম সেম ভাবে একটা অ্যারো চিহ্ন নিবা, নো, ঠিক এখানে লিখবা হচ্ছে ইয়েস। এখন এই ঘরগুলো তুমি কিভাবে লিখবা আমি একটা দিয়ে শিখাচ্ছি, যদি তোমরা এই একটাই আশা করি অবশ্যই বুঝতে পারবে, মানে একটা ফ্লো চার্ট দিয়ে একটা ধারা আমি শিখাই দিলে যতগুলো ধারার এই ফ্লো চার্ট অঙ্কন করতে বলুক না কেন তোমরা কিন্তু অবশ্যই পারবে, ঠিক এভাবে অঙ্কন করবে। আমি কিন্তু এটা তোমাদেরকে মজা করে দেখালাম যাতে করে তোমরা সহজে মনে রাখতে পারো। তো দেখো, প্রথমে লিখবা যোগফল এস সমান সমান জিরো, সব ধারার ক্ষেত্রে এই কথাটি প্রথমে লিখবা। তারপর হচ্ছে চলক, চলক আই সমান সমান প্রথম পদ, প্রথম পদ কত ওয়ান। এখন যদি এই ধারাটির প্রথম পদ অন না হয়ে টু বা অন্য যে কোনো সংখ্যা হতো, ঠিক তুমি এখানে কিন্তু সেই সংখ্যাটি লিখবা। আচ্ছা, তারপরে কী লিখবা? তারপর লিখবা হচ্ছে আই সমান সমান আই প্লাস, আই প্লাস এখানে কত হবে, আই প্লাস ব্যবধান, আই প্লাস ব্যবধান, অর্থাৎ প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার যে ব্যবধান সেই ব্যবধানটা এখানে লিখবো। তো ব্যবধান হচ্ছে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার ব্যবধান এক, তাই আমরা এক লিখেছি। যদি এই এই ব্যবধান দুই হয়তো দুই লিখতাম, তিন হলে তিন লিখবা, ওকে। তারপরে সূত্রটা লিখবা, সূত্রটা হচ্ছে এস সমান সমান এস প্লাস চলক, এস প্লাস চলক, ওকে। এরপর সংযোগ, এই সিদ্ধান্তর ঘরে কিন্তু লিখবা, সিদ্ধান্তর ঘরে লিখবা চলক থেকে, চলক থেকে এন এর মান সমান অথবা বড় হতে হবে, কী হতে বলো তো, সমান অথবা বড়, সমান অথবা বড়, মানে যে প্রশ্ন পানি কি গরম হয়েছে, যদি না হয় তাহলে আমরা সুইচ অন করে অপেক্ষা করব, আর যদি পানি গরম হয়ে যায় তাহলে হ্যাড লিখে আমরা চা কাপে ঢালি। তা ঠিক একই জিনিসটা যে চলক থেকে এন এর মান বড় কি না, যদি নো হয় তাহলে আমরা ফিরে এসে ঠিক করব, আর যদি ইয়েস হয় তাহলে আমরা প্রিন্ট এস, অর্থাৎ যোগের মান, যোগফল প্রিন্ট করব, প্রিন্ট এস, এস মানে কি সাম, ওকে। দেখো, এই যে একটা ফ্লো চার্ট আমি তোমাদেরকে দেখালাম, জাস্ট এই একটা ফরম্যাট যদি তোমরা মনে রাখতে পারো তাহলে যে কোনো যে কোনো ধারার ফ্লো চার্ট তোমরা সহজেই করতে পারবে। ওই যে বললাম যে এখন আমি যদি ধারা চেঞ্জ করি এখানে তাও কিন্তু তোমরা ফ্লো চার্টটা করতে পারবে। যেমন একটু লক্ষ্য করো, আমি ধরো এখানে এই ধারাটি চেঞ্জ করে আমি যদি এটা লিখি যে দুই পাঁচ আট ডট ডট প্লাস এন, তাহলে এই ধারাটি যদি পরীক্ষা আসে তাহলে তোমরা কীভাবে করবে, ঠিক কোনো পরিবর্তন হবে না, জাস্ট ঠিক এভাবেই থাকবে। এখানে প্রথম পদ চলক কত আছে টু, তাহলে কত হবে টু হবে, ব্যবধান কত আছে, ব্যবধান হলো তিন তিন করে করে, তাহলে ব্যবধান হলে যে আই সমান সমান আই প্লাস ওয়ান হবে না, এবার হবে থ্রি, কত থ্রি, আর সব এক, অর্থাৎ আর কোনো পরিবর্তন হলো না, আমাদের এই ধারাটির ফলো চার্ট হয়ে গেল। এর আগে আমি এইটা করাইছিলাম, এই জন্য আমি তোমাদেরকে বলছিলাম যে এই একটি ফরম্যাট, একটি ফরম্যাট যদি তোমাদেরকে বুঝাইতে পারি তাহলে তোমরা যে কোনো ধারার যে কোনো মানে যে কোনো ধারার যেভাবেই হোক না কেন তোমরা কিন্তু ফ্লো চার্ট করতে পারবে। এখন দেখো, তোমাদের বইতে যত ধরনের ধারা আছে সবগুলো ফ্লো চার্ট কিন্তু নিজেই করতে পারবে, একই নিয়মে, একটি ফরম্যাট শুধু মনে রাখবা, আর ফরম্যাটটা যদি ভুলে যাও তাহলে এই চা খাওয়ার গল্পটি মনে আনবে যে চা কীভাবে বানাও। প্রথমে শুরু করবা, কেটলি চিনি চাপাতি গ্রহণ করি, কেটলি হিটারে বসাই, সুইচ অন করি, পানি কি গরম হয়েছে, না হলে না, ইয়েস হ্যাঁ, হ্যাঁ হলে চা কাপে ঢালি, শেষ করি। তো প্রশিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারছো। এরপরে যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য। তোমাদের বোর্ড পরীক্ষা পর্যন্ত আমি মানে কোনো না কোনোভাবে তোমাদেরকে সাহায্য করে যাব। আরেকটি কথা, সেটি হচ্ছে তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে নিও, কারণ আমার এই চ্যানেলে শুধু আইসিটি ক্লাসের ভিডিও আপলোড করা হয়, আইসিটি ব্যতীত অন্য কোনো ভিডিও আপলোড করি না। আর তোমরা যদি কেউ অনলাইনে ক্লাস করতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।